আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বেগুন, নাম বেগুন হলো এর কিন্তু বহু গুণ, রান্না করলেও খেতে হয় দারুণ টেস্টি। আজকে তৈরি করে দেখাচ্ছি বেগুন দিয়ে বেগুন বাহার। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। বেগুন বাহার তৈরি করার জন্য আমি চেষ্টা করেছি একটু ছোট সাইজের বেগুন নিতে। এখন বেগুনের ওপরের যে সবুজ অংশটা আছে সেই অংশটাকে কেটে ছোট করে নিচ্ছি। আমি কিন্তু বেগুনগুলোকে আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে মুছে নিয়েছি পানিটা। এবার বেগুনটাকে ঠিক মাঝ থেকে এভাবে আমি ছুরি সাহায্যে কেটে নিচ্ছি। মাঝ থেকে কাটলেও ওপর থেকে কিন্তু একটু জায়গা খালি রাখবেন, সেটা যেন না কাটে। এবার উল্টে অন্য পাশটা থেকেও কেটে নিচ্ছি, এরকম ফুলের মতো করে কেটে নিয়েছি চার টুকরো করে। এই বেগুনটা তুলনামূলকভাবে একটু বেশি ছোট ওইটার থেকে, তাই এটাকে আর আমি চার টুকরো করব না, এটাকে মাঝখান থেকে আমি দুই ভাগ করব। এভাবে করে সবগুলো বেগুন আমি মাঝ থেকে কেটে নিয়েছি। বেগুন বাহার আসলে এভাবে আস্ত বেগুন দিয়ে করলেই দেখতেও সুন্দর লাগে, আমার কাছে মনে হয় যে খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দুই চিমটি হলুদের গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিচ্ছি, একদম ভেতরের দিকেও যেন মশলাটা মাখানো হয় সেভাবে করে মেখে নিতে হবে। এভাবে করে মেখে নেয়ার পরে আমি চলে যাচ্ছি বেগুনটাকে ভেজে নিতে। ভেজে নেয়ার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও নিতে পারবেন, তবে বেগুন বাহার সরিষার তেল দিয়েই খেতে বেশি ভালো লাগে। এবার বেগুনগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। এক পাশ যখন ভাজা হবে অন্য পাশ উল্টে দিয়ে সেই পাশটাও ভেজে নিতে হবে। যখন দুই পাশই দাগ কেটে ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলোকে তুলে নিতে হবে। আমি প্রায় 4-5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার অবশিষ্ট তেলের মধ্যে আমি 1/4 চা চামচের মতো কালি জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি, সেই সাথে দিচ্ছি 2টো শুকনো মরিচ। একটু ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। একদম বাদামি করে ফেলার দরকার নেই, যখন নরম হয়ে আসবে আর রঙটা একটু চেঞ্জ হবে তখন পেঁয়াজ বাটা দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিচ্ছি। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ। টক দই দিলাম 2 টেবিল চামচ, তবে এটা অপশনাল, না দিলেও চলবে। সামান্য লবণ দিচ্ছি স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালোভাবে কষাবেন আপনার যে রান্নাটাই করেন না কেন সেই রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমি একটা ছোট করে কেটে নেওয়া টমেটো ব্যবহার করেছি। ঠিক যখন কষিয়ে নেয়ার পরে তেলটা এরকম ওপরে ভেসে উঠবে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন দিয়ে দেওয়ার পরে মশলার মধ্যে বেগুনটাকে আরও 1-2 মিনিটের জন্য ভেজে নেব। প্রয়োজন পড়লে উল্টে দিতে পারেন, শুধু খেয়াল রাখবেন যেহেতু মশলাটা নাড়াচাড়া হচ্ছে না তাই নিচের দিকে যেন লেগে না যায়। এবার সামান্য একটু পানি দিয়েছি, পানিটা খুব বেশি দিবেন না, আমি প্রায় 1/2 কাপের মতো দিয়েছি, আপনারা যতটুকু ঝোল খেতে চান তাই বুঝে দিবেন, তবে বেগুন বাহারটা একটু মাখা মাখাই ভালো লাগে খেতে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকে সিদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে বেগুনটা ভালোভাবে সিদ্ধ। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আরও কিছুক্ষণ এটাকে জাল করেছি। তেলটা যখন ওপরে সুন্দর করে ভেসে উঠেছে তখন এই বেগুনটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগে, সেই সাথে আপনারা খিচুড়ি বা প্লেন পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, আবার চাইলে রুটি পরোটা দিয়েও খেয়ে দেখতে পারেন, ভীষণ মজার। আশা করছি বেগুনের এই ভিন্ন ধর্মী পদটা ঘরে ট্রাই করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।